নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবার সেখানে উদ্ধার যুবকের গুলিবৃদ্ধ মৃতদেহ বছর তেত্রিশে যুবকের বাড়ি রাধিকাপুরের এলাকায় মৃত মৃত একজন রাজবংশে যুবক বিজেপি কর্মী বলে দাবি করলেন জানান রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী তার অভিযোগ বুধবার রাত আড়াইটে নাগাদ কালিয়াগঞ্জ থানার পুলিশ শুরু করে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো মৃত্যুঞ্জয় প্রতিবাদ করায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়